আলোচনা চলছিল সেটি ছিল সামাজিক সিস্টেম, এই অধ্যায়টা নিয়ে আমাদের আলোচনা চলছিল। আজকে এই অধ্যায় থেকে কিংবা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাংগঠনিক সংস্কৃতি কি, যেটাকে আমরা বলি হোয়াট ইজ অর্গানাইজেশনাল কালচার বা কোঅপারেট কালচার। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এর উপর প্রভাব বিস্তার করে যে উপাদানগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা তাহলে জেনে নিই যে এই সাংস্কৃতিক সাংগঠনিক সংস্কৃতি বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে সংস্কৃতি হলো নিজস্ব ধ্যান ধারণা, রীতিনীতি, বিশ্বাস, মূল্যবোধ, প্রথা, এগুলো সমন্বয়ে গড়ে ওঠা নিজস্ব স্বতন্ত্র একটি সিস্টেমকে আমরা সংস্কৃতি বলি। তাহলে সংগঠনের ক্ষেত্রে যখন এই সিস্টেমটা, যখন সংগঠনের ক্ষেত্রে যখন সংগঠনের সদস্যদের নিজস্ব বিশ্বাস, ধ্যান ধারণা, আচার আচরণ, রীতিনীতি, প্রথা ইত্যাদি যখন তাদেরকে ইত্যাদি সমন্বয়ে যখন একটি সিস্টেম তৈরি হয় তখনই সেটাকে বলা হয় সাংগঠনিক সিস্টেম। তাহলে আমরা চলো একটু আমরা লিখে রেখেছি যে সংগঠনের সদস্যদের বিশ্বাস, মূল্যবোধ, আচরণ, প্রথা, রীতিনীতি ইত্যাদির সমন্বয়ে যে সিস্টেমটা গড়ে উঠে সেটাকে আমরা বলি সাংগঠনিক সংস্কৃতি। এবং এই সংস্কৃতিটা আমরা জানি যে প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব একটি সংস্কৃতি আছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকেই কিন্তু আলাদা। এবং এই কার্যপরিবেশ, প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের কার্য পরিবেশ, কার্য সম্পাদন পদ্ধতি, তাদের নিয়ম নীতি, আচার আচরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু তাদের নিজস্ব ধ্যান ধারণায় গড়ে উঠে এবং নিজস্ব একটা বিশ্বাস এবং মূল্যবোধের আলোকে, রীতিনীতির আলোকে কিন্তু তারা সেটাকে প্রতিষ্ঠিত করে, যার কারণে প্রত্যেকটা প্রতিষ্ঠান অন্য একটি প্রতিষ্ঠান থেকে পৃথক সত্তা অধিকারী হয়। যেটার কারণে আমরা কিন্তু বলে থাকি যে সাংস্কৃতিক সাংগঠনিক সংস্কৃতি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পৃথক হিসেবে পৃথক করতে সহায়তা করে। তাহলে এই সংস্কৃতি মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার নিজস্ব একটি সংস্কৃতি থাকবে, তাহলে এটা কিভাবে গড়ে উঠবে? অবশ্যই প্রতিষ্ঠানের যে সদস্যরা আছে প্রত্যেকটা সদস্যদেরই এই ধ্যান ধারণা, মূল্যবোধ এবং আচার আচরণ, রীতিনীতির আলোকেই কিন্তু গড়ে উঠবে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কিংবা উপরের স্তরের ব্যক্তিদের সমন্বয়ে কিন্তু উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করছে যে একটি প্রতিষ্ঠান তার কোন সংস্কৃতিতে এগিয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সদস্যেরই নিজস্ব একটা নিজস্বতা আছে যেটার আলোকে প্রতিষ্ঠানটা তার নিজস্বতাটা খুঁজে পায় এবং অন্য একটি প্রতিষ্ঠান থেকে তার নিজেকে আলাদা করতে পারে। তাহলে চলো এই ক্ষেত্রে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিউস্ট্রম এবং ডেভিসের মতে তারা এই ব্যাপারে যে একটি সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে যে সাংগঠনিক সংস্কৃতি হচ্ছে কতগুলো অনুমিতি, বিশ্বাস, মূল্যবোধ এবং আদর্শের সমষ্টি যা কোনো সংগঠনকে সংগঠনের সদস্যগণ মেনে চলে। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু এক একটা প্রতিষ্ঠান থেকে আলাদা, যে যার যার মতো করে কিন্তু এগুলোকে মেনে নিচ্ছে এবং সদস্যরা মেনে নিতে বাধ্য হচ্ছে। আমি যে প্রতিষ্ঠানে সাথে জড়িত আছি কিংবা আমি যে প্রতিষ্ঠানে আছি আমি অবশ্যই সেই প্রতিষ্ঠানের একজন সদস্য হিসেবে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে কোনো রীতিনীতি, নিয়ম, আদর্শ এবং প্রথাগুলো মেনে নিতে আমি বাধ্য এবং সেভাবেই কিন্তু আমরা চলার চেষ্টা করছি। তাহলে এটাই হচ্ছে তার প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি তার নিজস্ব একটি সংস্কৃতি। এবং এটার মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে পাই যে সংগঠনের কার্য পরিবেশটা, কার্য সম্পাদন পদ্ধতি, আচরণ ইত্যাদির উপর প্রভাব বিস্তারকারী সংগঠনের সদস্যদের বিশ্বাস, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং রীতিনীতি, প্রথা ইত্যাদির সমষ্টিকেই সাংগঠনিক সংস্কৃতি বলে। তাহলে চলো শিক্ষার্থীরা এবার আমরা জেনে নিই যে এই সাংগঠনিক সংস্কৃতির উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী।
তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যে প্রভাব বিস্তারের ক্ষেত্রে কিন্তু সদস্যদের একটা বিশেষ ভূমিকা আছে। কারণ প্রতিষ্ঠানে যে অভ্যন্তরীণ যে সদস্যরা আছে কিংবা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যে সদস্যরা, তাদের উপর ভিত্তি করেই কিন্তু একটি প্রতিষ্ঠানের সংগঠনের মানে কিংবা সাংগঠনিক যে সংস্কৃতি সেটা কিন্তু গড়ে উঠছে। তাহলে আমরা এই প্রভাব বিস্তারের উপাদানগুলোর মধ্যে প্রথমত একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাংগঠনিক সদস্যদের বিশ্বাস, মূল্যবোধ, আদর্শ এবং দৃষ্টিভঙ্গি। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে সংগঠনের যখন সদস্যদের নিজস্ব একটি বিশ্বাস থাকবে, মূল্যবোধ থাকবে, প্রথা আচার আচরণ ইত্যাদি যখন থাকে, সেটার উপরেই কিন্তু ভিত্তি করে যে একটি প্রতিষ্ঠানের সংস্কৃতিটা কিরূপ হবে, এবং এগুলোর উপরেই কিন্তু সংস্কৃতিটা প্রতিষ্ঠানের সংগঠনের সংস্কৃতিটা অনেকাংশেই নির্ভর করছে। তাহলে বিশ্বাস, মূল্যবোধ এবং আদর্শ, দৃষ্টিভঙ্গি ইত্যাদির আলোকেই কিন্তু সংগঠনের একটি সংস্কৃতি গড়ে উঠে, এবং এক এক সদস্য এক এক রকমের তাদের তারা সংগঠনের সাথে জড়িত যে কোনো ধরনের রীতিনীতি, নিয়মকানুন, আচার ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু এটার সাথে জড়িত, এবং এটার আলোকেই কিন্তু, কারণ আমরা বলছি যে এখানে একটি বিষয় হচ্ছে যে সদস্যদের এবং অবশ্যই প্রতিষ্ঠানের যে সদস্যরা আছে তাদেরই বিশ্বাস, মূল্যবোধ, আদর্শ এবং তাদের কাজ করার পরিবেশ, কার্য পদ্ধতি, প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ করার পরিবেশ পদ্ধতি ইত্যাদির উপরে ভিত্তি করে কিন্তু একটি প্রতিষ্ঠানের সংস্কৃতিটা গড়ে ওঠে। যার কারণে বলছে সদস্যদের, সংগঠনের সদস্যদের বিশ্বাস, মূল্যবোধ এগুলো এবং দৃষ্টিভঙ্গি এগুলোর আলোকে কিংবা এগুলোর সমন্বয়ে একটি প্রতিষ্ঠানের সংস্কৃতিটা গড়ে ওঠে। দ্বিতীয়ত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সংগঠনের রীতিনীতি ও প্রথা। আমরা জানি যে একটা সংগঠনে তার নিজস্ব কিছু রীতিনীতি এবং প্রথা বিরাজমান থাকে, এবং যে প্রতিষ্ঠানটাতে এই ধরনের রীতিনীতি এবং প্রথাগুলোর বালাই থাকে না, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু কখনো উন্নত হতে পারে না, নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারে না। তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিজস্ব একটা রীতিনীতি এবং প্রথা থাকতে হয় যেটার মাধ্যমে তার একটা নিজস্ব সংস্কৃতি তৈরি হতে পারে। যার কারণে বলছে যে একটি প্রতিষ্ঠানের নিজস্ব একটা রীতিনীতি এবং প্রথাগুলোই কিন্তু তার সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার উপর অনেক বেশি প্রভাব বিস্তার করছে। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা পাচ্ছি যে সংগঠনের কার্য পরিবেশ ও কার্য সম্পাদন পদ্ধতি। আমরা জানি যে সংগঠনের কার্য পরিবেশ, কার্য সম্পাদন পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার, কর্মীদের দক্ষতার উপর ইত্যাদির উপর কিন্তু সাংগঠনিক সংস্কৃতিটা নির্ভর করে কিংবা তৈরি বা সৃষ্টিতে ব্যাপক প্রভাব বিস্তার করে। যে সংগঠনে উন্নত একটি কার্য পরিবেশ আছে, উন্নত কার্য সম্পাদন পদ্ধতি আছে, উন্নত প্রযুক্তির ব্যবহার আছে এবং উচ্চতর দক্ষতা রয়েছে, সেই সংগঠন নিঃসন্দেহে উন্নত হবে বলা যায়। অন্যদিকে সংগঠনের কার্য পরিবেশ, কার্য সম্পাদন পদ্ধতি এবং প্রযুক্তি যদি মানসম্মত না হয় সেক্ষেত্রে কিন্তু আদর্শ সংস্কৃতি সেই প্রতিষ্ঠানে গড়ে উঠতে পারে না। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সাজসজ্জা। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে তার নিজস্ব একটা পছন্দ, নিজস্ব একটা বৈশিষ্ট্যের আলোকে, অথবা আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ একটি অফিসের একটি অভ্যন্তরীণ, একটি প্রতিষ্ঠানের একটি অভ্যন্তরীণ সাজসজ্জা বা ডেকোরেশন আমরা যেটা বলি, পরিবেশটা অনেক ক্ষেত্রেই কিন্তু তার এই সংস্কৃতিটা উপস্থাপনের ক্ষেত্রে কিন্তু সাথে কিন্তু জড়িত কিংবা প্রভাব বিস্তার করে। অনেক ক্ষেত্রে উন্নত অভ্যন্তরীণ সাজসজ্জা, আসবাবপত্র, স্থান বিন্যাস, ব্যবস্থা ইত্যাদি কিন্তু কর্মীর মানসিক অবস্থাটাকেও কিন্তু উন্নত করে, যার কারণে তাদের আচরণটা কিন্তু পরিমিত বোধের মানে তৈরি হয় কর্মীদের মধ্যে, এবং যার কারণে কিন্তু সংগঠনের সংস্কৃতিটাও কিন্তু উন্নত হতে বাধ্য। তাহলে এই অভ্যন্তরীণ যে সাজসজ্জা, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সাজসজ্জা, এটাও কিন্তু একটি সংগঠনের সংস্কৃতির উন্নত করার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। আমরা জানি যে পরিপাটি সাজসজ্জা সমৃদ্ধ এবং পরিপাটি এবং সুন্দরভাবে বিন্যস্ত কর্মপরিবেশ অনেক ক্ষেত্রে কর্মীদেরকেও তাদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করে, এবং একটি প্রতিষ্ঠানের সংস্কৃতিটা যে উন্নত সেটা প্রকাশেও কিন্তু সহায়তা করছে। যার কারণে এই জিনিসটাও কিন্তু একটি সামাজিক সংগঠনের সংস্কৃতি, উন্নত একটি সংস্কৃতির পরিচয় দিতে কিংবা উন্নত সংস্কৃতি গড়ে তুলতে প্রভাব বিস্তার করতে পারে। এর পরবর্তীতে আমরা আরো পাচ্ছি কর্মীদের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা। আমরা জানি যে একটি সংগঠন, আমরা প্রথমেই বলেছি যে প্রত্যেকটা সংগঠনই তার নিজস্ব একটি রীতিনীতি এবং প্রথার আলোকে পরিচালিত
হয় এবং যে প্রতিষ্ঠানগুলো তার নিজস্ব একটি রীতিনীতি ধরে রাখতে পারে সেই প্রতিষ্ঠানেই কিন্তু এই নিয়মানুবর্তিতার যে বিষয়টা সেটা কিন্তু প্রচলিত থাকতে পারে। কারণ আমরা দেখছি, আমরা জানি যে নিয়মের প্রতি শ্রদ্ধা, কাজের প্রতি আনুগত্য কিংবা ঊর্ধ্বতনের প্রতি আনুগত্য, কর্মের প্রতি তার মমত্ব ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা যে কোনো সংগঠনকেই মানে উন্নত একটি সংস্কৃতি উপহার দিতে পারে। এবং মানে ঊর্ধ্বতনের প্রতি যে আনুগত্য প্রকাশটা এবং কর্মের প্রতি তার মমত্ববোধ ইত্যাদি প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিন্তু নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার অবস্থান আছে, যার কারণেই কিন্তু এগুলো উন্নত একটি সংস্কৃতি গড়ে তুলতে সহায়তা করছে বা প্রভাব বিস্তার করছে। যে কারণে বলছি সংগঠনের সংস্কৃতিটাকে উন্নত করার ক্ষেত্রে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিংবা অনেক বেশি প্রভাব বিস্তার করে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে সদস্যদের শিক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি যে শিক্ষার কোনো বিকল্প নেই এবং একটি প্রতিষ্ঠান সাংগঠনিক সংস্কৃতিতে আমরা একটি বিষয় গুরুত্বপূর্ণ বলছি, সেটা হচ্ছে সদস্যদের উপর নির্ভর করছে এবং সংগঠনের অভ্যন্তরীণ যে সদস্যরা আছেন তাদের যদি শিক্ষার মানটা ভালো থাকে কিংবা শিক্ষিত সদস্যদের নিয়ে শিক্ষিত কোনো ব্যক্তিদের সমন্বয়ে গঠিত যে কোনো সিস্টেম মানে যে কোনো প্রতিষ্ঠানই কিন্তু একটি উন্নত সংস্কৃতি উপহার দিতে পারে। যার কারণে যেখানে আমরা দেখব যে শিক্ষিত মানে শিক্ষার অভাব আছে কিংবা আমরা যেটাকে বলতে পারি যে জ্ঞানের গভীরতা যেখানে কম, দৃষ্টিভঙ্গির প্রসারতা এবং মূল্য দূরদৃষ্টির বৃদ্ধি ইত্যাদিও কিন্তু সেটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ উন্নত শিক্ষা কিংবা শিক্ষা মানুষের জ্ঞানের যে গভীরতা, দূরদৃষ্টি এবং এবং মানে তার মনের যে প্রসারতা ইত্যাদি কিন্তু বৃদ্ধি করতে সহায়তা করে। যেটা আমরা মানে শিক্ষিত জনবলের সংখ্যা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই সংগঠনের সংস্কৃতিটা উন্নত হিসেবে ধরে নিতে পারি। আর যদি কোনো সংগঠনে শিক্ষিত জনবলের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে সেই সেই প্রতিষ্ঠানে সংস্কৃতিটা উন্নত হবে সেটা কিন্তু আশা করা যায় না। কারণ আমরা জানি যে শিক্ষা মানুষকে অনেক বেশি দূরদর্শী এবং অনেক বেশি মানসিকভাবে মানে মানসিকভাবে অনেক বেশি তাদের মানসিকতাটাকে অনেক বেশি বড় করে উপস্থাপন করে, তাদের মানসিক যে কৃপণতা সেটাকে দূর করতে পারে, যার কারণে একটি সুন্দর একটি সংস্কৃতি গড়ে উঠতে পারে। যে কারণে বলছে সদস্যদের শিক্ষাও কিন্তু অনেক বড় একটি ব্যাপার। তাহলে সংগঠনে শিক্ষিত জনবল এটি উন্নত সংস্কৃতি উপহার দিতে পারে। যেটা সংগঠনের জনবল যদি শিক্ষিত জনবলের সংখ্যা যদি কম থাকে সেক্ষেত্রে সেটা আশা করা যায় না। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শীর্ষ ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি। কারণ আমরা জানি যে একটি সংগঠনে সাংগঠনিক সংস্কৃতি গড়ে ওঠার ক্ষেত্রে মানে উপরস্তরের ব্যবস্থাপক কিংবা শীর্ষ ব্যবস্থাপনার কিন্তু একটা বিষয় রয়েছে, তাদের উপরে অনেকাংশে নির্ভর করে। কারণ তাদের কর্মপদ্ধতি পরিচালনা, প্রতিষ্ঠান পরিচালনা পদ্ধতি, কর্মপদ্ধতি এবং তাদের যে দৃষ্টিভঙ্গি সেটার উপরেই কিন্তু সদস্যদের সংস্কৃতিটা গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক। যার কারণে শীর্ষ ব্যবস্থাপকদের উন্নত দৃষ্টিভঙ্গি একটি সংগঠনে উন্নত একটি সংস্কৃতি এনে দিতে পারে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উপসংস্কৃতি। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, বিভিন্ন শাখা ইত্যাদি থাকে এবং এক একটা বিভাগ এক একটা থেকে আলাদা নিজস্ব একটা বিশ্বাস মূল্যবোধ আলোকে তাদের সংগঠনটা পরিচালনা করছে। যার কারণে এগুলোকে অনেক ক্ষেত্রে বলা হয় যে এই যে আলাদা আলাদা করে পৃথক পৃথক যে পৃথক পৃথকভাবে যে সংস্কৃতিগুলো সেখানে আছে সেগুলোর সমন্বয়ে কিন্তু পুরো প্রতিষ্ঠানের একটি সংগঠন সংস্কৃতি সংগঠনটা সংস্কৃতিটা গড়ে উঠেছে। তো এদের মধ্যেও কিন্তু একটা সমন্বয়ের ব্যাপার আছে, যেটাকে আমরা বলি যে পৃথক পৃথক বিভাগে যদি আলাদা আলাদা তাদের নিজস্ব ধ্যান ধারণা রীতিনীতির আলোকে যদি তারা তাদের সংস্কৃতিটাকে পরিচালনা করে সেটাকেই বলা হয় উপসংস্কৃতি। তবে অবশ্যই সেটা সাংগঠনিক সমন্বয়ে কিন্তু প্রত্যেকটা বিভাগ সেটার সাথে মিল রেখে কিংবা সম্পর্ক রেখেই কিন্তু তাদের এই উপসংস্কৃতিটাও কিন্তু পরিচালিত হচ্ছে কিংবা প্রভাব বিস্তার করছে। তাহলে
উপসংস্কৃতি বলতে আমরা যেটাকে বুঝাচ্ছি সেটা হচ্ছে পৃথক পৃথকভাবে একটি সংগঠনের ভিতরকার বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে গড়ে ওঠা যে সংস্কৃতিগুলো আছে সেগুলোকেই বলা হচ্ছে উপসংস্কৃতি। এবং এগুলোর আলোকেই কিন্তু প্রত্যেকটা বিভাগ এবং উপবিভাগের আলাদা আলাদা এই সংস্কৃতিগুলোর সমন্বয়ে কিন্তু একটি প্রতিষ্ঠানের সামগ্রিক একটি সংস্কৃতি গড়ে ওঠে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নেতৃত্ব। আমরা জানি যে একটি সংগঠন পরিচালনার ক্ষেত্রে নেতার ভূমিকা অনেক বেশি। তাহলে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন, যে পর্যায়ে যারা আছেন অবস্থান করছেন, তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের নেতৃত্বের ধরনও কিন্তু একটি উন্নত সংস্কৃতি উপর প্রভাব বিস্তার করছে, কিংবা উন্নত সংস্কৃতি সৃষ্টিতে প্রভাব বিস্তার করছে। কীভাবে? যেমন আমরা দেখি যে একটি প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় কোনো ব্যক্তিরা যদি তার সংগঠনের অধস্তনদের সাথে তাদের সম্পর্কটা সম্পর্কটাতে যদি তাদের সাথে অনেক বেশি ভালো হয়, অথবা নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কিংবা গণতান্ত্রিক নেতৃত্বের আলোকে তাদের নেতৃত্ব কার্যক্রমটা পরিচালনা করেন, সেক্ষেত্রে কিন্তু সকলের সাথে সকলে সম্পর্কের একটি বন্ধন তৈরি হয়, একটা সিস্টেমটা যেটা বন্ধন আমরা বলি যে সেটা অনেক বেশি উন্নত হয়। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু নেতৃত্বের বিষয়টা কিংবা নেতৃত্বের জায়গাটাও কিন্তু সাংগঠনিক সংস্কৃতিকে উন্নত করার ক্ষেত্রে অনেক বড় একটি ভূমিকা পালন করছে। তাহলে তাদের দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু সদস্যদের সংগঠনের সদস্যরা পরিচালিত হচ্ছে, যার কারণে তাদের উন্নত একটি নেতৃত্ব পারে একটি সংগঠনের উন্নত একটি সংস্কৃতি উপহার দিতে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সংগঠনের সংগঠিত গুরুত্বপূর্ণ ঘটনা। যে কোনো একটি ঘটনা একটি প্রতিষ্ঠানের কিংবা সংগঠনের যে কোনো একটি ঘটনা যদি মানে সংগঠিত হয়, সেক্ষেত্রে সংগঠনের তরফ থেকে তাদের যে ব্যবস্থা কিংবা যে মানে প্রতিক্রিয়াগুলো মানে পাওয়া যায় সেগুলোর উপর ভিত্তি করে কিংবা বোঝা যায় যে প্রতিষ্ঠানের সাংগঠনিক সংস্কৃতিটা কীরকম। একটা উদাহরণ যদি দেওয়া যায় সেটা হচ্ছে, আমি যদি বলি যে একটা সংগঠনে কোনো একটা কর্মী তার নেতৃত্বস্থানীয় কারোর সাথে একটি দুর্ব্যবহার করেছে কিংবা শারীরিক নির্যাতন করেছে, তো এক্ষেত্রে তিনটা ঘটনা হতে পারে, তিনটা সমাধান হতে পারে। একটা সমাধান হতে পারে যে কর্মী যে নেতার উপরে শারীরিক নির্যাতন করেছে সেটা উচিত হয়নি, এই ধরনের একটা সিদ্ধান্তের মাধ্যমে একটা বিচারের ব্যবস্থা করা যেতে পারে কিংবা সমাধানের ব্যবস্থা করা যেতে পারে, মোটেও সেই কাজটা সঠিক হয়নি, হতে পারে এটা। দ্বিতীয়ত হতে পারে যে সংগঠনের সবার আলোচনার মাধ্যমে কিংবা সকলের সম্মতির মাধ্যমে এমন একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যে যিনি আক্রমণ করেছেন তাকে একটা শাস্তির ব্যবস্থার মাধ্যমে ঘটনাটার পরিসমাপ্তি ঘটানো। অথবা এটার বাইরেও কিন্তু আরেকটা সমাধান হতে পারে, সেটা হচ্ছে যে পরবর্তীতে যেন এই ধরনের কোনো ঘটনার সূত্রপাত না হয়, কিংবা প্রত্যেকে যেন প্রত্যেককে মানে বিষয়টিকে আক্রমণকে সমর্থন দিয়ে ঠিক হয়েছে বলে সমাধান দেওয়া, অথবা ঊর্ধ্বতনের নিকট ক্ষমা চেয়ে মানে যিনি আক্রমণ করেছেন তিনি ঊর্ধ্বতনের কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটার পরিসমাপ্তি ঘটানো। তাহলে এই তিনটা ধরনের মধ্য থেকে যে কোনো একটা বিকল্প, যে কোনো একটা সমাধানকে কিন্তু সংগঠন খুঁজে নেবে। তাহলে যেই সংগঠনটা যেই সমাধানটা খুঁজে নেবে কিংবা যেই বিকল্পটাকে বেছে নেবে তার উপর কিন্তু একটি প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু প্রত্যেকটা এই যে তিনটা ঘটনা কিংবা তিনটা সমাধান তিনটা বিকল্প, এই তিনটা বিকল্পর প্রত্যেকটাই কিন্তু তার নিজস্ব পৃথক পৃথক আদর্শ ভিত্তি আছে, এবং সংগঠন যখনই যে বিকল্পটাকে বেছে নেবে সেটার উপরেই কিন্তু ভিত্তি করছে তার প্রতিষ্ঠানের সংস্কৃতিটা কোন ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। তাহলে সোজা কথা হচ্ছে আমরা এখানে যেটা বলেছি যে সংগঠনের সংগঠিত গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু একটি সংগঠনের যে সংস্কৃতি সেটা কিন্তু প্রকাশের একটি সুযোগ হয় কিংবা প্রকাশ পায়। যে কোনো একটা বিকল্প তারা বাছাইয়ের ক্ষেত্রে তারা তাদের সংস্কৃতিটাকে উপস্থাপন করার একটি সুযোগ পায় কিংবা সেটা কিন্তু প্রভাবিত করে। এই ধরনের সংগঠিত ঘটনা কিন্তু একটি সংগঠনের সংস্কৃতিটাকে প্রকাশ করার ক্ষেত্রে প্রভাব মানে অনেক বেশি সাপোর্ট দেয় কিংবা
প্রকাশ করে কিংবা ভিত্তিটাকে প্রকাশ করতে সহায়তা করে। যেটা আমরা বলছি যে সংগঠনের সংস্কৃতি এই ধরনের কোনো সংগঠিত গুরুত্বপূর্ণ কোনো ঘটনার যে কোনো বিকল্প বাছাইয়ের ক্ষেত্রে সেই তাদের যে আদর্শটা সেটাকেই উপস্থাপন করতে সহায়তা করে। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেই সংগঠনের প্রতিষ্ঠানের দর্শন, সেটা কি আমরা এক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে সংগঠনী উদ্যোক্তাদের ধ্যান ধারণা এবং তাদের চিন্তাভাবনার উপরেই কিন্তু সংগঠনের সংস্কৃতির প্রাথমিক ভিত্তিটা গড়ে ওঠে। কিন্তু সংগঠন যখন স্থাপিত হয় তখন সংগঠনের অতীত কোনো সংস্কৃতি ভিত্তি হিসেবে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু উদ্যোক্তাগণের যে ভীষণ থাকে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তাদের সংস্কৃতিটা মানে কিংবা ভীষণই কিন্তু সংগঠনের বিশ্বাস মূল্যবোধ এবং ইত্যাদিকে প্রভাবিত করে। তো যার কারণেই বলছে যে সংগঠনে প্রতিষ্ঠাতাদের দর্শনটা কি সেটার উপরে কিন্তু ভিত্তি করছে একটি সংগঠনের সংস্কৃতিটা কিরূপ হবে। এবং এই পরবর্তীতে সর্বশেষে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কার্য সন্তুষ্টি। কার্য সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ সংস্কৃতি এবং কার্য সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরস্পর কিন্তু সম্পর্কিত। কিভাবে? আমরা যদি দেখি যে কোনো একটি সদস্য কিংবা কর্মী প্রতিষ্ঠানের কর্মীরা যদি কাজ করার ক্ষেত্রে সন্তুষ্ট হয়, কার্য সন্তুষ্টি যদি থাকে তাদের, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে সংগঠনের সকল নিয়ম নীতি তারা মানতে বাধ্য কিংবা মেনে নেয় কিংবা মেনে চলার চেষ্টা করে, ফলে সংগঠনের শৃঙ্খলা নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠিত হয় এবং একটি উন্নত সংস্কৃতি প্রতিষ্ঠা লাভ করতে পারে সংগঠনে। তাহলে এই জন্যই দেখা যায় যে সকল প্রতিষ্ঠানে কর্মীদের কার্য সন্তুষ্টি বেশি সেই সকল প্রতিষ্ঠানে উন্নত একটি সংস্কৃতিও বিরাজ করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা মোটামুটি অনেকগুলো উপাদান আমরা পেয়েছি যেগুলো একটি সাংগঠনিক সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করতে পারে, যেটার মধ্যে আমরা প্রথমেই বলেছি যে সদস্যদের বিশ্বাস মূল্যবোধ আচার আচরণ থাকতে পারে। দ্বিতীয়ত আমরা বলেছি রীতিনীতি এবং প্রথা থাকতে পারে, সাংগঠনিক রীতিনীতি প্রথার উপস্থিতিতে সংগঠনে একটি উন্নত সংস্কৃতি আসতে পারে। সংগঠনের কার্য পরিবেশ এবং কার্য পদ্ধতি, উন্নত কার্য পরিবেশ উন্নত কার্য পদ্ধতি একটি উন্নত সাংগঠনিক সংস্কৃতি গড়তে সহায়ক হতে পারে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সাজসজ্জা, অবশ্যই এটি অনেকাংশে নির্ভর করছে যে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সাজসজ্জা সেটা কিন্তু তাকে উপস্থাপন করছে, যার কারণেই কিন্তু একটি সংগঠনের যে সংস্কৃতি সেটা প্রকাশ পাচ্ছে, তার অভ্যন্তরীণ সাজসজ্জার মাধ্যমে কিন্তু সে তার সংস্কৃতিটাকেও প্রকাশ করতে পারছে। প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা, যেটা আমরা বলেছি যে একটি প্রতিষ্ঠানে যদি শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা বিরাজমান হয় সেখানে একটি উন্নত সংস্কৃতি গড়ে উঠতে বাধ্য। সদস্যদের শিক্ষা, অবশ্যই শিক্ষা অনেক বড় একটি বিষয়, যেহেতু সাংগঠনিক সংস্কৃতি সদস্যদের নিয়েই গঠিত এবং উন্নত একটি সাংগঠনিক সংস্কৃতি তখনই গড়ে উঠবে যখন সেই সংগঠনে শিক্ষিত মনোবলের সংখ্যা বেশি থাকবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি শীর্ষ ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি, একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে শীর্ষ ব্যবস্থাপনার আলোকে, যার কারণে তাদের দৃষ্টিভঙ্গি যত উন্নত হবে সেই সংগঠনে একটি উন্নত সাংগঠনিক সংস্কৃতি গড়ে উঠতে বাধ্য হবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি উপসংস্কৃতি। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিভিন্ন বিভাগ উপবিভাগ এবং শাখায় বিভিন্ন নিজস্ব কিছু সংস্কৃতি গড়ে ওঠে যেগুলোকে আমরা উপসংস্কৃতি বলছি, এবং এই উপসংস্কৃতির আলোকেই কিন্তু সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানের নিজস্ব একটি সংস্কৃতিও গড়ে ওঠে, যেটার সাথে দুটো কিন্তু পৃথক নয়, আলাদা আলাদাভাবে প্রতিষ্ঠিত হলেও তাদের মূল লক্ষ্য আচার আচরণ উদ্দেশ্য এবং ভিশন যেটাই বলি আমরা সব কিছু কিন্তু একই রকম থাকে, যার কারণে এগুলো সমন্বয়ে আবার কিন্তু সামগ্রিকভাবে প্রাতিষ্ঠানিক যে সংস্কৃতি সেটা গড়ে ওঠে। এর পরবর্তীতে নেতৃত্ব, অবশ্যই একটি সংগঠনের জন্য নেতৃত্ব অনেক বড় একটি বিষয় এবং নেতৃত্বের নেতার নেতৃত্বের ধরনের উপর নির্ভর করে একটি সংগঠনের সংস্কৃতিটা কিরূপ হতে পারে। সংগঠনের সংগঠিত গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা জানি যে যে কোনো একটা ঘটনা ঘটে গেলে তখনই কিন্তু তারপর মানে তার ক্ষেত্রেই যে সমাধান বা বিকল্পটা বেছে নেওয়া হয় সেটা কিন্তু প্রকাশ করে সেই সংগঠনের দৃষ্টিভঙ্গি আচার আচরণ রীতিনীতি মূল্যবোধ কি, তাদের আদর্শের ভিত্তিটা কি, সেটাই কিন্তু তাকে উপস্থাপন করতে বাধ্য করে, কারণ তার যে বিকল্পটা সে বেছে নিচ্ছে সেই বিকল্পের উপর ভিত্তি করছে তার নিজস্ব সংস্কৃতিটা কি এবং তার নিজস্ব সংস্কৃতির উপরে ভিত্তি করেই কিন্তু সে যে কোনো একটা বিকল্প বেছে নিচ্ছে। এর পরবর্তীতে আমরা
আছে যে সংগঠনের প্রতিষ্ঠানের দর্শন, অবশ্যই দর্শনটা দর্শন অনুযায়ী একটি প্রতিষ্ঠানের সংস্কৃতিটা নির্ভর করছে। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু পূর্বের মানে পূর্বের সংস্কৃতি কিংবা অতি সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠে তা কিন্তু নয়। নতুন কোনো সংগঠন হলে সেক্ষেত্রে কিন্তু সংগঠনে যারা আছেন তাদের মানে দৃষ্টিভঙ্গি কিংবা মনোভাব কিংবা ভিশন যেটা থাকে সেটার উপর ভিত্তি করে কিন্তু সংগঠনের সংস্কৃতিটা গড়ে ওঠে। এবং সর্বশেষে আমরা যেটা দেখছি যে কার্যসন্তুষ্টি, কার্যসন্তুষ্টির উপরে সামাজিক সংস্কৃতি, সংগঠনের সংস্কৃতিটা অনেকাংশে নির্ভর করছে। কারণ যত বেশি কার্যসন্তুষ্টি তত বেশি সংগঠনের সদস্যদের সদস্যরা সংগঠনের কিংবা প্রতিষ্ঠানের নিয়মকানুনগুলো মেনে চলে, মেনে চলতে চায় এবং শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে, যার কারণে একটি উন্নত সংস্কৃতি গড়ে উঠতে বাধ্য থাকে। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, আমি আশা করব বই দেখে আরও তোমরা আরও ডিটেলস পড়ে নেবে। আগামী ক্লাসে আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।